ভারত গৌরব স্পেশাল টুরিস্ট পর্যটন ট্রেনে করে দেশের পঞ্চ জ্যোতির্লিঙ্গ ঘোরানোর পরিকল্পনা ভারতীয় রেলের IRCTC-র। আগামী 20 মে ট্রেনটি যাত্রা শুরু করছে। দর্শনার্থীদের জন্য সুখবর, IRCTC কলকাতা অফিসের পক্ষ থেকে আগামী 20 মে পঞ্চ জ্যোতির্লিঙ্গ যাত্রা ভারত গৌরব নামক বিশেষ ট্রেনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ট্রেনটির বুকিংও শুরু হয়েছে। এ বিশেষ টুরিস্ট ট্রেনটি 5টি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, এম্বকেশ্বর সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা ও শনি সিংনাপুর দর্শন করাবে। সে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন দেখো আপনার দেশের অন্তর্গতে একটি ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে। সেই স্টেশনে সেই ট্রেনটি 5টি জ্যোতির্লিঙ্গ, তার সাথে স্ট্যাচু অফ ইউনিটি আর শিরডি সাই সিংনাপুর এই দর্শন করাবে। এই ট্রেনটি বিশেষভাবে পর্যটকদের জন্যে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে যত আধুনিক রেলের যত ফেসিলিটি আছে সব কিছু এর মধ্যেই রয়েছে। প্রতি ব্যক্তি এটাতে 3টে ক্লাসে ভাগ করা হয়েছে। এই যে যাত্রাটা হবে, এই যাত্রার মধ্যে প্রতি ব্যক্তিকে 20,060, 31,500 এবং 41,500 এই ভাড়ায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং ট্রেনটি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বর্তমান ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনার দেশ উদ্যোগ রূপান্তর করতে এই বিশেষ টুরিস্ট ট্রেনটি সূচনা করা হয়েছে। ভারতীয় রেলের ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে ভাড়ার আনুমানিক 33% ছাড় দেওয়া হয়েছে এই ভ্রমণ ট্রেনটিতে। IRCTC-র সূত্রে জানা গিয়েছে 11 রাত্রি 12 দিনের প্যাকেজে স্লিপার ক্লাস, 3AC ক্লাস 2AC ক্লাস দ্বারা ট্রেন যাত্রা শুরু হবে। যেখানে রাত্রের বিশ্রাম প্রয়োজন সেখানে হোটেল, রাত্রে বিশ্রাম এবং নিরামিষ খাবারের ব্যবস্থা করা হবে ক্লাস অনুযায়ী। 650 tourism.com पर उनको जाना पड़ेगा और जाके वहाँ गौरव सर्च करके वहाँ बुकिंग करना पड़ेगा। अगर कोई ऑफलाइन बुकिंग करना चाहते हैं तो हमारा हेल्पलाइन नंबर है 8595904074, उस पर डायल करके ज़्यादा जानकारी ले सकते हैं और बुकिंग का भी ऑफलाइन बुकिंग का भी मदद ले सकते हैं। कैंसिलेशन प्रोसीजर क्या है? कैंसिलेशन सर, इसका कैंसिलेशन अगर आप कोई व्यक्ति बुकिंग करता है तो जर्नी से 15 दिन पहले वो आप कोई कैंसिल कराता है तो 250 रुपये ही कटेगा उनका एक आदमी का, बाकी पैसा उनको रिफंड हो जाएगा। 20,060 টাকা, 31,800 এবং 41,600 টাকা জোন প্রতি ভাড়া ধার্য করা হয়েছে রেলের পক্ষ থেকে। বিশদ বিবরণের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের পক্ষ থেকে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গের ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট স্টেশন থেকে যাত্রী তুলবে। পরবর্তী স্টপেজগুলো বিহারের একাধিক স্টেশনে রয়েছে। মালদহ থেকে হরসিৎ সিংহ, News18 Local। Yeah.